নমস্কার বন্ধুরা কেরিয়ার সিস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন আইসিডিএস ওয়ার্কার রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এই নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি তোমরা সেই অনলাইন ফর্ম ফিলাপের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু চেক করতে পারবে কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইনে এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কোথায় কত ভ্যাকান্সি রয়েছে বয়স সীমা কী লাগবে সিলেকশন প্রসেস কি রয়েছে পরীক্ষার সিলেবাস ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে সমস্ত কিছু তোমাদের কিন্তু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো বন্ধুরা তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে তো আমরা এখন রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ নর্থ ফোর পরগনাস ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট সেকশনে গেলে কিন্তু তোমরা সমস্ত নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবে এখানে তোমাদের কিন্তু অঙ্গনড়ি ওয়ার্কার পোস্টে মোট পনেরোটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ তোমাদের পনেরোটি প্রজেক্টের আন্ডারে তোমাদের কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে তোমাদের প্রথমে দেখিয়ে দেবো কোন কোন প্রোজেক্টের আন্ডারে তোমাদের কোথায় কোথায় ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে তারপরে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলস আলোচনা করছি তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে তোমাদের এখানে অফিসিয়াল নোটিশ ঠিক আছে এ ডাব্লিউড পিডিএফ তো এখানে দেখো বাঁ দিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের প্রোজেক্টের নাম তারপরে তোমাদের প্রোজেক্টের নেচার এবং প্রোজেক্ট কোড দেওয়া আছে তো দেখো তোমাদের এখানে টিটাকর আরবান কামারহাটি ব্যারাকপুর আরবান ব্যারাকপুর টু নর্থ দমদম আরবান খড়দা আরবান নৈহাটি আরবান পানিহাটি আরবান তারপরে দেখো তোমাদের এখানে সন্দেশখালী ওয়ান স্বরূপনগর হিঙ্গলগঞ্জ বাগদা অশোকনগর কল্যাণগড় আরবান বারাসাত আরবান মধ্যমগ্রাম এবং নিউ ব্যারাকপুর আরবান এই সমস্ত প্রজেক্টের আন্ডারে তোমাদের কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে মোট তোমাদের পনেরোটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা কিন্তু সমস্ত বিজ্ঞপ্তি উত্তর চব্বিশ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে তো দেখো পনেরোটা বিজ্ঞপ্তি নিয়ে একসঙ্গে আলোচনা করা তো সম্ভব নয় পনেরোটা বিজ্ঞপ্তি নিয়ে একসঙ্গে ভিডিও করলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এবং তোমাদের কিন্তু অসহ্যকর বিরক্তিকর লাগবে তাই তোমাদের সুবিধারদের সমস্ত নোটিফিকেশানগুলো অঙ্গনারী কর্মী পোস্টের সমস্ত নোটিফিকেশান পনেরোটা নোটিফিকেশান কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো সেখান থেকে তোমরা চেক আউট করে নিও ঠিক আছে আমি শুধুমাত্র তোমাদের মূল পয়েন্টগুলো জানিয়ে দেবো নোটিফিকেশন থেকে দেখো তোমাদের এখানে কিন্তু এরকম বিজ্ঞপ্তি প্রত্যেকটা প্রজেক্টের আন্ডারে কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের শূন্য পদ কিন্তু প্রথমেই দেওয়া থাকবে ঠিক আছে দেখো তোমাদের এখানে টিটা করে ভ্যাকান্সি রয়েছে মোট একচল্লিশটা এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে এসসি এস টি ও বিসি ইউ সমস্ত কিছু কিন্তু এখানে পরপর দেওয়া আছে এবারে দেখো তোমাদের এই পোস্টে ভাতা বলা হয়েছে বর্তমানে অঙ্গনারী কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ হচ্ছে মাসিক চার হাজার পাঁচশো টাকা সেই সঙ্গে অতিরিক্ত সাম্মানিক তোমাদের এখানে রয়েছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের আর কি বলা হয়েছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এইচএস পাস করতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য ওকে তারপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে তোমাদের বর্ষত হতে হবে প্রত্যেক ক্যাটাগরি ক্ষেত্রে এক এক দু এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু আঠেরো থেকে তোমাদের পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে আবেদন করতে গেলে অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা এবং তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা করা হবে লিখিত পরীক্ষা হবে তোমাদের নব্বই নাম্বারের এবং দশ নম্বরের তোমাদের ইন্টারভিউ রয়েছে লিখিত পরীক্ষায় সময় থাকবে দু ঘন্টা এবং সেই সঙ্গে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা চল্লিশ মিনিট সময় থাকবে ওকে এবার দেখো তোমাদের পরীক্ষার সিলেবাস কি থাকবে এখানে বলা হয়েছে স্থানীয় ভাষায় দেড়শো শব্দের মধ্যে তোমাদের একটা রচনা লিখতে হবে যেখানে তোমাদের ক্লাস এইট স্ট্যান্ডার্ড কিন্তু এখানে প্রশ্ন থাকবে এখানে তোমাদের পনেরো নাম্বার তারপরে দেখো দুই নাম্বার পাটিগণিত তোমাদের ক্লাস এইট লেভেল থাকবে কুড়ি নাম্বার তারপরে তিন নাম্বার রয়েছে পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন পনেরো নাম্বার ঠিক আছে এবং ইংরাজি যেখানে বলা হয়েছে ইংরাজি ভাষায় সরল এবং প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অষ্টম অথবা নবম শ্রেণী মানের যেখানে তোমাদের নাম্বার কুড়ি থাকবে আর সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সিলেবাস আশা করি তোমরা বুঝতে পারলে এবং তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ওয়ান ইস টু ফাইভ অনুবাদে তোমাদের ডাকা হবে অর্থাৎ একটা ভ্যাকান্সি থাকলে তোমাদের কিন্তু পাঁচজনকে ইন্টারভিউতে ডাকা হবে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটিকে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ইতিমধ্যে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে অ্যাপ্লাই লাস্ট ডেট তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে আগামী সেকেন্ড এপ্রিল দুই চার দু হাজার চব্বিশ রাত এগারোটা পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে এবং তোমাদের কিন্তু অ্যাপ্লাই ভিডিও অলরেডি করে দিয়েছি কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করে এখানে অ্যাপ্লাই করতে পারবে তা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও করে দিয়েছি তোমরা সেই ভিডিওটা লিঙ্ক এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই চেক আউট করে নিও তারপরে এখানে অ্যাপ্লাই করো ওকে তোমরা এই সমস্ত নোটিফিকেশনগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেবো